আমাদের জার্নি স্টার্ট। আলিপুরে যাওয়ার পথে এত কুয়াশা ছিল রাস্তা, এত কুয়াশা ছিল মানে তোমরা জাস্ট দেখতেই পারছো। আমরা আলিপুরে পৌঁছে গেছি, এখন 12:30 বাজতে চললো আর এত ঠান্ডা। সি কুয়াশা কি এগুলো সব লাগে যে আমাদের। সি গাইস, 1:30 বাজতে চললো বাট এখনো ট্রেন আমাদের ডিলে বিকজ অফ কুয়াশা। এখনো নাকি 1:45 হবে ট্রেন, আস্তে আস্তে নাকি 2:00 বাজে। আমরা সবাই এখনো ওয়েট করছি ট্রেনের। তোর অনুভূতি কি বল? দারুণ। রাত 3টার সময় মানে ফাইনালি আমরা শুচ্ছি। সো গুড মর্নিং গাইস, এখন বাজে হলো 11:00 বাজতে চললো আর আমরা মালদা পার করেছি একটু আগে। এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস খাচ্ছি, এটা হলো মুড়ি মাখা আর এক্সট্রা সসের মতো একটা কিছু আছে, মানে এত টেস্টি এটা খেতে, আমি জাস্ট ওয়াও। এই যে সিরিয়াসলি গাইস, এটা তোমরা মানে ট্রাই করতে পারো, সত্যি অনেক টেস্টি খেতে এটা। আমি ফার্স্ট টাইম খেলাম, জল খাচ্ছি না, দারুণ খেতে জাস্ট। এখন 1:30 বাজতে চললো, আমরা এখন রাবড়ি খাচ্ছি, দারুণ টেস্টি রাবড়িটা ট্রেনে উঠেছে। আমরা ঠিকঠাকভাবে ব্রেকফাস্ট করিনি, সকালবেলা এই টুকটাক খেয়েই আছি, একটু পরে একেবারে লাঞ্চ করব। সত্যি একদম মাখন, অনেকদিন পর খেলাম রাবড়ি। দিদি রাবড়ি কেমন খেতে? দারুণ। তুমি কি খাচ্ছ? রাবড়ি কেমন? অসাধারণ। Hey guys, good evening. খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, দেন এখন ইডলি খাবো আর আমরা এখন পৌঁছেছি আসানসোল। এখন আমরা ইডলিতে আর এখন বাজে হলো 9:30। কি এটা দেখি, আর আমাদের ডিনার চলেছে ট্রেনের খাওয়া যেরকম হয়। হ্যাঁ এটা রাখ, আমি ঢালবো, রাখ রাখো। খুব স্বামী স্ত্রী ঠাকুরের নাম নিচ্ছে, ও গড ব্লেস ইউ। ফাইনালি আমরা পুরী পৌঁছে গেছি, এখন 4:00 বাজতে চললো। তো তোমরা রেডি? একদম রেডি, এখন আমরা নামবো। Reconnecting my foundation, reunite, oh I'm digging, got my... এই যে সমুদ্রর পার, wow, I'm so excited. আমাদের আর সহ্য হচ্ছে না, আমরা এখনো সকাল হয়নি ঠিকঠাক মতো, আমরা সমুদ্রে চলে এসেছি, এখনো আমাদের হোটেলও খোঁজা হয়নি আর আমরা সমুদ্র দেখতে চলে আসছি। ওই যে ঢেউ, ও মাই গড, এই আমার তো জুতা ঢুকে যাচ্ছে ভেতরে। সি গাইস, এটা সানরাইজ, মানে জাস্ট অসম, মানে জাস্ট কি বলবো। কি করবো, আচ্ছা বিক্রি করছো?
পাঁচটা থেকে সাতটা হয়ে গেল সকাল, আমরা এখনো হোটেল খুঁজে পাচ্ছি না। এই দেখ উঠ, উঠবি, উঠে চল। ফাইনালি আমাদের হোটেল ঠিক হলো। এটা আমাদের রুম, খোল তো। বন্ধ করে দে রূপসর। আমরা বেশি লোক তাই ডাবল বেড, একসাথেই থাকবো সবাই। আর এই রুম থেকে বেরিয়ে একটা খুব সুন্দর ভিউ। সমুদ্র খুবই সুন্দর। এখন আমরা লাঞ্চ করছি, তিনটা বাজে। চিকেন কোথায় আমাদের? এখানে এখানে চিকেন। সো গুড ইভিনিং গাইস, এখন আমরা চা খাবো। এতক্ষণ ওয়েট করার পরে এখন কয়টা বাজে? 8:30 মতো বাজতে চললো, এখন আমরা চা খাবো।